আলাইকুম এটিএন বাংলা সংবাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর আজ থেকে শুরু হলো চলতি বছরের এইচএস এর সমমান পরীক্ষা এবার সারাদেশে অংশ নিচ্ছেন চোদ্দ লাখ পঞ্চাশ হাজার সাতশো নব্বই জন পরীক্ষার্থী প্রথম দিনে সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে বাংলা প্রথমপত্র মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমে কোরআন মজিদ এবং কারিগরি বোর্ডের অধীনে বাংলা দুই বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে সকাল দশটায় শুরু হওয়া পরীক্ষা শেষ হবে দুপুর একটায় তবে বন্যা পরিস্থিতির কারণে আট জুলাই পর্যন্ত শুধু সিলেট বিভাগের চার জেলার সাধারণ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত রয়েছে নয় জুলাই থেকে যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল সেগুলো যথারীতি হবে এই জেলার স্থগিত হওয়া চার বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে এগারোই আগস্টের পর এদিকে প্রশ্নপত্র ফাঁসের গুজব রোধে ও সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়ার লক্ষ্যে আগামী এগারোই আগস্ট পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কে বিদ্যমান শূন্য শুল্ক বহাল এবং মূলধনী যন্ত্র আমদানিতে পূর্বের কর অব্যাহত রেখেই আজ সংসদে পাশ হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছর প্রায় আট লাখ কোটি টাকার বাজেট পণ্যভাগ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ নিয়ে সংসদে ও সংসদের বাইরে ব্যাপক সমালোচনা থাকলেও অবশেষে সে কার্যকর হচ্ছে নতুন অর্থ বছরে এর আগে গতকাল জাতীয় সংসদের সর্বসম্মতিক্রমে অর্থ বিল দু চব্বিশ পাশ হয় সকাল এগারোটায় স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিতে সংসদে বাজেটের শেষ অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে এতে সংসদ সদস্যরা দু হাজার সালের বাজেট নিয়ে আলোচনায় অংশ নেবেন জুলাইয়ের প্রথম দিন থেকেই সালের বাজেট কার্যকর হবে খেলার খবর শ্বাসরুদ্ধকর ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে সাত রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতল ভারত ব্রিসটাউনে বিরাট কোহলির হাফ সেঞ্চুরিতে সাত উইকেটে একশো ছিয়াত্তর রান তোলে টিম ইন্ডিয়া জবাবে পরও রানে বেশি তুলতে পারেনি প্রটিয়ারা এস এম আশরাফের রিপোর্ট দক্ষিণ আফ্রিকা কি চোকার অপবাদ থেকে মুক্তি পেল প্রশ্নটা থেকেই গেল এই ম্যাচে এভাবে এত কাছে গিয়ে তাদের ট্রফি ছোঁয়া হবে না পনেরো ওভার পর্যন্ত ভারতে ভাবেন স্পিনে দুর্বল এই ধারণায় এর আগে বহুবার সত্যি প্রমাণ করেই ব্যর্থ হয়েছে দলটি তবে এদিন হয়তো উল্টো চিত্র দেখা গেছে অক্ষর প্যাটেলের পনেরোতম ওভারটি খেলার মোড় ঘুরিয়ে দেওয়ার সম্ভাবনা জাগায় হেনরি ক্লাসেন পঁচিশ রান নিয়ে সমীকরণ নামিয়ে আনেন তিরিশ বলে তিরিশ রানে কিন্তু সাতাশ বলে ক্লাস সেনের বা রানের ঝড় থামার পরেই বদলে যেতে থাকে দৃশ্যপট আঠারোতম ওভারে জানসেন বঙ্গার শিকার হলে আবারও শিরোপার পাল্লা ভারী হয়ে যায় ভারতের দিকে আসা হয়েছিলেন ডেভিড মিলার কিন্তু এই ভারত ব্যাটিং এর সাথে ফিল্ডিং যে চ্যাম্পিয়ন তাই জন্য দেখালেন সূর্য যাদব তার অবিশ্বাস্য ক্যাচেই একরকম নিশ্চিত হয়ে যায় ভারতের শিরোপা এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামা টিম ইন্ডিয়ার টপ অর্ডারের তিন ব্যাটসম্যান বিদায় নেন মাত্র চৌত্রিশ রানে রোহিত শর্মা ঋষভ পান্ত সূর্য যাদবরা ভারতকে দুর্বি সূচনা এনে দেন কিন্তু ক্রিজে তখনও ছিলেন বিরাট কোহলি পুরো টুর্নামেন্টে রান না পেলেও সব আলো যেন ফাইনালের জন্য রেখে দিলেন বিশ্বের অন্যতম সেরাই ব্যাটার এজন্যই বলে ফর্ম ইজ টেম্পোরারি ক্লাস ইজ পারমানেন্ট অক্ষর প্যাটেলের একত্রিশ বলে সাতচল্লিশ রানের ইনিংস ভারতের রানটা বলের সাথে এগিয়ে নেয় এরপর কোহলি যখন উনষাট বলে ছিয়াত্তর রানে বিদায় নেন নীল শিবিরের স্কোরবোর্ডে টি টোয়েন্টি ফাইনালের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড যে রেকর্ড ভাঙার ইতিহাস গড়ার সুযোগ পেয়েও হৃদয় ভাঙার যন্ত্রণা নিয়ে মাঠ ছাড়তে হয় দক্ষিণ আফ্রিকাকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ